সুপ্রভাত বন্ধু বান্ধবী সকল, আশা করছো আপনার সকলোরে ভালে আর সকলকে ভালে কুশলে রাখা ভগবানের ওসর মানে সদায় একে প্রার্থনা করো। আর বর্তমান বারো আমারও ভালে, আজি এতিয়া মানে আপনার একু করা ধরা নেদেখাও, বেলেগ একুয়ে নেদেখাও বারো। ঘর তো সদায় রাতেপার গধূলালে বেলেগ খা বার আদি করে কাম আমার থাকে এনি টাইম, কিন্তু মানে আজি এটা আপনার নতুন বস্তু দেখাবলে মানে গৈ আছো মানে মোর ঘরতে দেখাম আর আপনার মানে ভালকে কথা কোম বারো। আজি মানে আপনার দেখাবলে লৈছো কি মাইকী মানুষ খোপাটো হল মানে আমার মাইকী মানুষের একটা অলংকার। আর আমি সাধারণত খোপাটো মানে নেবান্ধোয়ে, আমি চুলি বান্ধো এনে বান্ধি থাকো বা মেলি থাকো, কিন্তু আমার বিয়া সবাহত গলে আমি সাধারণত খোপাটো আমি মানে ধুনিয়াক বান্ধি পেলে গলেহে আমার মানে মাইকী মানুষ বেশি শুয়নি লাগে। আর মাইকী মানুষে নিজকে সাজি কাছি এনেও ভাল পাও, গতি সেই খোপাটো মানে মোর ননদজনী বহুত ধুনিয়াকে বান্ধে, মোর ভাগিনজনী মও জানো বান্ধিবলে, কিন্তু মতো কেমেরাটো করব লাগিব, গতি মানে মানে ভাগিনজনী চুলিখিনি ধুনিয়া দীঘল আর মোর ননদজনী ধুনিয়াক মানে আপনার আগত মানে কেনে খোপাটো মানে বান্ধিব লাগে। আপনার এখন বিয়াত গেলে সাধারণত মানে সিম্পলকে আর আমি এটা পার্লার সার্লার কিছু যায়, কিন্তু ঘরতে আপনাদের কেনে সিম্পলকে মানে খোপাটো বান্ধিব পারে তাকে মানে আজি আপনার আগত মানে আগবাও বলে ভাবিছো, আর আপনার কিনা একটা উপকৃত হব বলে ভাবিছো। সাব আপনাদের আমার খোপাটো বান্ধিবলে মেইন মানে কিখিনি বস্তু লাগবে আপনার দেখাইছো, এডাল দেখিছে নয় এডাল রিবন লাগবে, এডাল এনেকা ডাঙর রিবন, তারপর এই কাটা পিন যে জেং কাটা বলে কয় একটাল, এই কাটাকেডাল লাগবে, আর বাকি বেলেগ একু নালাগে, সেই কাটাকেডাল হলে আর এইটু রিবনডাল হলে আমার বান্ধিব পারি। আর এটা চাই থাকব মানে দেখাম। আর আমার ভাগিনজনী এইজনী সেইদিন যে মো ধানমালা গাঁঠিছিলে মো মরমর আইনু ভাগিন, এয়া এটা তাইকে আমি গাঁঠিম, আর এয়া মো ননদজনী গাঁঠিব, আর মানে আপনার ভিডিওটো করে দেখাম ধুনিয়াক চাই থাকিব। প্রথমে বহু ধুনিয়াক আপনাদের মূরটো আঁচুরি লব, আর চুলিখিনি দেখিছে না চুলিখিনি দীঘল ধুনিয়াক, কম চুলিটো গাঁঠিব পারি ধুনিয়াক, রিবন ডাল দিয়ে মানে এনেক বান্ধি লব লাগিব। আর আমি মাইকী মানুষবিলাকে এনেও নিজকে সাজি কাছি বহুতে ভাল পাও, বিশেষকে বিয়াত ধুনিয়াকৈ খোপাটো বান্ধি আজিকালি একদম ফুল লগাই যোৱা এটা মানে হেৰি হৈ গৈছে আৰু আমাৰ ফেশ্বনৰ নিচিনা হৈ গৈছে। আর কোনোবাই যদি তেনেকে খোপা বান্ধি আহে নিজকে যদি খোপাটো বান্ধি নাযাওঁ নিজকে বহুত বেয়া লাগে, গতিকে সেইকাৰণে ভাবিলোঁ এই খোপাটো মানে আপোনালোককো দেখাও ধুনিয়াকৈ, আপোনালোকে ঘৰতে বান্ধি যাব পাৰিব। এতিয়া চাই থাকিব কেনেকৈ হেৰি মানে বান্ধে, আপোনালোকেও ধুনীয়াকৈ বান্ধিব পাৰিব, অলপ চুটি চুলি হ'লেও আপোনালোকে বান্ধিব পাৰিব। মোৰ ভাগিনজনী বা দীঘল চুলি তথাপিতো আৰু আপোনালোকে চুটি চুলিটো ট্ৰাই কৰি চাব। মই ধুনীয়াকৈ দেখাইছোঁ তেতিয়াহে আপোনালোকে বান্ধিব পাৰিব, বেলেগে হয়তো কিছুমানে জানিবও পাৰে, কিন্তু যিখিনিয়ে নাজানে আৰু সেইখিনিৰ কাৰণেহে আগবঢ়াইছোঁ দেই, আৰু জানাখিনিয়ে নক'ব যে বৰ একদম খোপা বন্ধাটোকে তাকে দেখাইছে বুলি নক'ব আৰু কমেণ্ট নকৰিব, আৰু এইবিলাক দিয়ে থাকে। আৰু কিবা এটা মানে আপোনালোকে জানিব বুলি আপোনালোকৰ ওচৰলৈ শ্বেয়াৰ কৰিছোঁ। আৰু মোৰতো বহুতেই ভাল লাগে এই খোপাটো, মোৰ বহুত ভাল লাগে, আৰু মোকো দিয়ে কেতিয়াবা ননদজনীয়ে বান্ধি। সিদিনাখন কিন্তু কল্পনাৰ লগত বিয়াত যাওঁতে মানে ননদজনী তাত আহিবলৈ নহ'ল আৰু খোপাটো বান্ধিব নহ'ল, নহ'লেতো মই খোপা বান্ধিয়ে গ'লোঁ হয় ধুনীয়াকৈ। আৰু বিশেষকৈ ছোৱালীবিলাকে আজিকালি সৰস্বতী পূজাত এই খোপাটোৰ প্ৰয়োজন হয় সৰস্বতী পূজাটো, তেতিয়া সৰস্বতী পূজাত ছোৱালীখিনিয়ে সকলোৱে মানে চাদৰ মেখেলা একদম পিন্ধি ধুনীয়াকৈ খোপা এটা একদম বান্ধি ফুল চুল লগাই যায়। সৰস্বতী পূজাটো মানে আমাৰ ছোৱালীখিনিৰ কাৰণে বহুতেই স্পেচিয়েল হয়। আৰু চাওক মই ধুনীয়াকৈ দেখাই দিছোঁ, আর খোপাটো লাস্ট ফিনিশিংটো মানে দেখামগৈ, আর আপনাদের জনাব যে খোপাটো কিমান ধুনিয়া লাগিছে। চাওক কিমান ধুনিয়া লাগিছে দেখিছেনে, মই কিন্তু একে বহুতেই ভাল পাওঁ মানে এইটো খোপা,
আৰু আপোনালোকেও জনাব দেই, বিশেষকৈ আমাৰ মানে ছোৱালী মানুহ আৰু মাইকী মানুহখিনি আৰু, এইটো বিশেষকৈ খোপাটো মতা মানুহৰ কাৰণে নহয়, আমাৰ মাইকী মানুহখিনিৰ কাৰণে। ইমান ধুনীয়া লাগিছে, জনাব দেই। সময় নালাগে মানে খোপাটো, যদি অকণমান স্পীডকৈ মানে হেৰি কৰে একদম তৎক্ষণাতে হৈ যায়। প্ৰথম আপোনালোকে মানে গাঁঠোতে অলপ বেছি মানে হেৰি হ'ব পাৰে, কিন্তু যদি দুদিনমান আপোনালোকে খোপাটো এনেকৈ বান্ধে মানে পটককৈ হৈ যাব আৰু। এইয়া চাওক, ধুনীয়া হৈছে দেই সঁচাই আইনৰ চুলিখিনি ন, মই একে ওচৰৰ পৰা দেখাই দিছোঁ আপোনালোকক, চাওক। ইমান ধুনীয়া লাগিছে, চাওকচোন বাৰু। মই ভালকৈ দেখাইছোঁ তেতিয়াহে জানিব ধৰক আপোনালোকক। মাজে মাজে অলপ স্কিপ কৰিছোঁ, বেছি দীঘলকৈও দেখুওৱা নাই, আৰু মানে যিখিনি নেদেখালে নহয় আকৌ দেখাই দিছোঁ, তেতিয়াহে জানিব। এতিয়া এইডাল বেনু গাঁঠি আছে দেখিছেনে, এই বেনুডাল গাঁঠি আকৌ কেনেকৈ দিয়ে সেইটো চাই থাকিব। এটা চাইডৰ পৰা কেনেকৈ গাঁঠিছে দেখিছেনে, চাওক দেখাই দিছোঁ। কেনেকুৱা ষ্টাইলত একদম গাঁঠি নি একদম লাষ্ট ফিনিচিং কেনেকুৱা কৰি দিছে দেখিছে, সঁচাই মোৰ কিন্তু বহুতেই ভাল লাগে। আপোনালোকে কমেণ্ট কৰি জনাব দেই আপোনালোকৰ খোপাটো কিমান পচন্দযুক্ত হৈছে, আৰু আৰু ট্ৰাই কৰিব বুলিও আশা ৰাখিছোঁ যদি নাজানে এনেকৈ খোপাটো। আৰু ইয়াতে এপাহ ধুনীয়াকৈ আপোনালোকে ফুল মাৰি একদম বিয়া খাবও যাব পাৰিব আৰু সৰস্বতী পূজাটো ধুনীয়াকৈ যাব পাৰিব। লাহেকৈ দিবি, কষ্ট নপৰা, চাওক দেখিছেনে বা কি ধুনীয়া হৈ গ'ল দেই। এতিয়া আমি আইনু মুখখনো দেখাই দিছোঁ এবাৰ, আইনু ধুনীয়া লাগিছে দেখিছে, এই এইটো খোপাটো মই একদম ওচৰৰ পৰা ধুনীয়াকৈ দেখাই দিছোঁ, ধুনীয়া হৈছে দেই। আপোনালোকে জনাব দেই কমেণ্ট কৰি কিমান ধুনীয়া হৈছে, আৰু মোৰ ভাগিনজনীক কেনেকুৱা লাগিছে জনাব আপোনালোকে। খোপাটো বান্ধা হৈ যোৱাত আৰু এই বগা বগা মণি থকা আপোনালোকে ধুনীয়াকৈ ইয়াতে দিলে খোপাটো আৰু মানে ধুনীয়া মানে হৈ যায় আৰু দেখিবলৈ। চাওক মই দেখাই দিছোঁ, আপোনালোকে চাগে কোনো কোনোৱে সৰস্বতী পূজাত চাগে ব্যৱহাৰ কৰিব এইটো খোপা, আৰু বিয়াটো বহুত সহজ হয় আৰু, ইমান টান নহয়, চুলি সৰহ থকা মানুহখিনিৰ কাৰণে মানে বহুতেই ধুনীয়া। চাওক এতিয়া আৰু ধুনীয়া লাগিছে, আৰু আপোনালোকে ফুল মাৰোঁ বুলি ভাবিলে এই ওপৰ এইখিনিটো ফুল ধুনীয়াকৈ মাৰিব পাৰে আৰু। আমি বাৰু ওপৰত দিয়া নাই, ছাইডত দিয়া গৈছে, এবাৰ আকৌ এবাৰ ওপৰত দি পেলাই দেখাই দিম ফুলপাহ, এবাৰ ওপৰত ওপৰত দি পেলাই দেখাই দিম। ছাইডত দিলে বেছি ভাল লাগে আৰু, ছাইডত দিলে হৈ গ'ল আৰু খোপা। ইয়াত চাওক ধুনীয়াকৈ দেখাই দিছোঁ মই মণিকেইটাৰ কাৰণে মানে আৰু ধুনীয়া লাগে আৰু, দেখিছেনে হৈ গ'ল আৰু। আপোনালোকেও বান্ধি চাব এদিন,
লাহেকে দে এতিয়া আজি আপোনালোকলৈ মই যিটো খোপা আগবহালো মানে যিটো খোপা বান্ধা দেখালো মোৰ ভাগিনজনীক সেই খোপাটোৰ নাম হৈছে নয়নতৰা আপোনালোকে দেখিছে নয়নতৰা বুলি কয় ধুনীয়াকৈ বেনি দি সৰুকৈ ধুনীয়াকৈ পাক দি ধুনীয়াকৈ বা গাঁঠি দিয়া আৰু লাষ্টত কিমান ধুনীয়াকৈ বেনিডাল মানে পকাই পেলাই বান্ধা গৈছে আৰু খোপাটো আৰু আশা ৰাখিছোঁ আপোনালোকে ট্ৰাই কৰিব বিশেষকৈ আপোনালোকে সৰস্বতী পূজা আৰু বিয়াত আৰু ধুনীয়াকৈ ট্ৰাই কৰিব আৰু কেনেকুৱা লাগিছে আপোনালোকে কমেণ্ট কৰি জনাব আৰু মই পিছত আপোনালোকলৈ আৰু ধুনীয়া এটা আৰু এটা খোপা আৰু মানে এডাল বেনি গাঁঠাও মানে মই ভিডিঅ' আগবঢ়াম বহুত ধুনীয়া লাগে সেই বেনিডাল আৰু মানে আমি ছোৱালী মানুহবিলাকে বা বোৱাৰীবিলাকেও বহুত ভাল পাওঁ বেনি আৰু গাভৰুতে সকলোৱে বেনি নেগাঁঠা কোনো নাই গতিকে আপোনালোকে সেইটোও চাই থাকিব মই আগবঢ়াম আৰু মই বেলেগ বেলেগ আপোনালোকলৈ ভিডিঅ' আগবঢ়াই থাকিম তেনেকৈ আৰু আপোনালোকে যদি মোৰ ভিডিঅ'বোৰ চাই ভাল পায় তেন্তে প্লিজ লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব বুলি মই আশা ৰাখিছোঁ আৰু মই তেতিয়াহ'লে আপোনালোকে যিমানখিনি আশীৰ্বাদ দি মানে মোক আগুৱাই নিছে আৰু মই তেনেকৈ আৰু নতুন নতুন মানে যি পাৰোঁ আৰু যি ভাল মানে মই আপোনালোকৰ মানে মই জনাৰ ভিতৰত আৰু সেইখিনি আপোনালোকৰ আগৰ মাজলৈ মানে মই দাঙি ধৰিবলৈ চেষ্টা কৰিম আৰু আপোনালোকেও মই নজনা কথাখিনি আপোনালোকে আঙুলিয়াই দিব বুলি মই আশা ৰাখিছোঁ আৰু এতিয়ালৈকে যিসকল ৰাইজে নেকি মোৰ মানে ভিডিঅ'বোৰ চাই ভাল পাইছে বা ছাবস্ক্ৰাইব কৰিছে তেওঁলোকলৈ মই বহুত বহুত মৰম আৰু ধন্যবাদ জনাইছোঁ আৰু যিসকল নেকি ৰাইজে এতিয়ালৈকে ছাবস্ক্ৰাইব কৰাও নাই তেওঁলোকলৈ মোৰ অলেখ মৰম আৰু ধন্যবাদ জনাইছোঁ আৰু আগলৈ মই আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব ল'ব বুলি মানে আশা ৰাখিছোঁ তেতিয়া আপোনালোকে ন'টিফিকেশ্যন পালে দিনৰ যিকোনো সময়তে আপোনালোকে চাব পাৰিব আৰু আপোনালোকে এনেদৰে মোক আশীৰ্বাদ দি মানে মূৰত হাতখন দি যাতে আপোনালোকে মোক আগুৱাই লৈ যায় মই আপোনালোকৰ ওচৰত মানে তাকেই মই আশা কৰিছোঁ আৰু আপোনালোকৰ আশীৰ্বাদ বিচাৰিছোঁ আপোনালোকৰ আশীৰ্বাদ লৈ মই আগুৱাই যাব বিচাৰিছোঁ আৰু আজিলৈ মই আপোনালোকক এই খোপা ভিডিঅ'টি দিয়ে মই আজিৰ ভিডিঅ'ৰ পৰা মানে বিদায় লৈছোঁ আৰু কাইলৈ আহি আছোঁ আৰু এটা নতুন ভিডিঅ'ৰ সৈতে নমস্কাৰ।